ওহ কি গরম, বন্ধুর বাড়ির সামনে যখন আসলাম যাই জলপান খাই আসি। রামচন্দ্র বরণ বাড়িতে আছেন নাকি? বাবা তো বাড়ি নাই। মা গো, তোর বাবা কই গেছে? কি জানি কই গেছে জানি। মারে একলা জল দে রে, জল খাই, খুব জল তেষ্টা পাইছে। দাঁড়ান আমি জল নিয়ে আসি। আঙ্কেল এই যে জল। মারে এত হানি জল। আঙ্কেল বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দে। বাস বাস বাস, আমার ভালো লাগলো, চলবো চলবো চলবো। মারে খালি জল এই দিলা, একটু মিষ্টি টিষ্টি হইলে ভালো হইতো। মিষ্টি খাবেন কত বড়? এত বড়, এত বড়, এত বড়। না রে মা, এই এই দিয়ে চলবো, এত বড় লাগবো না, এটুকুই চলবো। আরে জল তো খাইলাম, এখন তোর বাবা তো আসতে দেরি আছে, একটু যদি বসতাম আমার ভালো হইতো। কোথায় যে বসতে দেই? আরে ওই সিয়ারটা দিয়ে একটু বসি। 10 বছর আগে বাবা এসে একটা কিনে আনছে, খাই যাবো গা দেই খা, আমরা ওটা বসি না দেখি। আপনি এই যে কই বসবার দেই? তাহলে আমি সিঁড়িটার মধ্যেই বসি। সিঁড়িত বসবেন? সিঁড়িতে বসবে, সিঁড়িটাও তো খাই যাবে গা। ছাতাটা পাইতা বসে। বসলাম ছাতা পায়ে দেই বসলাম রে বা। ছাতা সরাইয়া পাকায় বসবেন না। বন্ধুর বাড়িতে এত আদর জানলে ঘন ঘন আসতাম। আপনাদের কি কারো কি এরকম বন্ধুর বাড়ি আছে? যদি থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাও।